তো ফাইনালি এই যে দেবদার বাঘাযতীনের পোস্টার, আমরা কিছুক্ষণ মধ্যে যাচ্ছি, তাই তো? সেই লেভেলের মজা করবো, বাঘাযতীন হবে একটু। এতক্ষণ পুজো পরিক্রমা করার পরে আমরা এখন একটা ক্রাউড দেখতে পেলাম, এখন আমরা ঢুকেছি বস্তু শীতলাম, প্রচুর জায়গা দেখেছি, কিন্তু এখন তো আর ব্যাপার হয় না। অ্যাকচুয়ালি চেয়ারগুলো অটোমেটেড হয়েছে, ওখানে এই যে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, ও ভালো বলতে পারবে মেকানিজম করা। চলে এসেছি পিয়ার সামনে, আর বাস তো আলাদাই লেভেলে ছুটিয়াপ্পা করলো, মানে আমাদেরকে দেশপ্রিয় পার্কের কাছে ঠিক নামিয়ে দিল। থেকে বেরোচ্ছি আর আল্লাহ দাই ক্রেজ, আল্লাহ দাই ক্রেজ, মানে কিছু বলার নেই, শুধু গুজবাম আর গুজবাম। আমরা এখানে খেতে এসেছি আর এখানে এখন কে বিল দেবে তাই নিয়ে ডিসকাশন চলছে। প্রত্যুষ বিল দেবে, এটা কি হচ্ছে? টিকু টিকু এবার চাল ভাই। ধামে এসছিস, এত ঠান্ডার মধ্যে কিভাবে খালি গায়ে আছিস, মানে হাওয়াতে জামা পড়ে? দেশপ্রিয় পার্ক, এখন বাজে রাত 3টে, তো মাঝখানে আমাদের অলরেডি 3 ঘন্টা প্যান্ডেল হপিং চলছে। তো আমরা এখন যাচ্ছি ম্যাডক্সের দিকে আর রাস্তা তো প্রায় ফাঁকা। এখন কলকাতার পুজো কভার করছি আর আজকে শুভ মহাষষ্ঠী, তো আমরা এখন বেরিয়ে পড়েছি সাউথ কলকাতার বেশ কিছু বিখ্যাত বিখ্যাত পুজো মণ্ডপ কভার করার জন্য। তো বাকি আমরা করাচ্ছি কসবাড়ির দিকে, কি চলো যেমন যেমন এগোবে তোমার সাথে শেয়ার করছি, চলো দেখতে থাকো, মজা হবে। অলরেডি গাইস, তো আমরা এখন চলে এসেছি কসবা পশুপুর অরবিন্দ স্পোর্টিং ক্লাব, তো আমরা এখন ভিতরে ঢুকছি আর শিউলি ফুলের নলুক দেব দেব কাঁচের চুড়ি, শিউলি ফুলের নলুক দেব দেব কাঁচের চুড়ি, খোপায় আমি বেঁধে দেব হলুদ সোনা ঝুড়ি, নূপুর দেব ঝুমকলতার কলকাপাড়ের শাড়ি। আমরা এখন চলে এসেছি বোসপুকুর তালবাগান সর্বজনীন। এবারে সব জায়গায় চোখের কনসেপ্ট কেন? কি কেস ভাই, যেখানে দেখছি চোখের কনসেপ্ট। তো যাই হোক দেখতে থাকো, এখানে কাঠের কিছুটা কাজ আছে, বাকি আস্তে আস্তে ভিতরে নিয়ে যাচ্ছি, চলো তোমরাও দেখতে থাকো। এই যে দেবদার বাঘাযতীনের পোস্টার, আমরা কিছুক্ষণ বাদে যাচ্ছি, তাই তো? সেই লেভেলের মজা করবো, বাঘাযতীন হবে একটু বাদে, এখন বোসপুকুর শীতলা মন্দিরটা দেখে নি, এটাই লাস্ট, দেন হবে বাঘাযতীন। ফাইনালি এতক্ষণ পুজো পরিক্রমা করার পরে আমরা এখন একটা ক্রাউড দেখতে পেলাম, এখন আমরা ঢুকেছি বোসপুকুর শীতলা মন্দির আর ফাইনালি একটা ক্রাউড এখানে, তো চলো শেয়ার করছি বোসপুকুর শীতলা মন্দির। এখানে পুরো চেয়ার দিয়ে পুজো মণ্ডপটাকে সাজিয়েছে, আসলেই সুন্দর লাগছে জিনিসটা। এই চেয়ার ছোটবেলায় আমরা প্রচুর জায়গা দেখেছি, কিন্তু এখন তো আর ব্যবহার হয় না। অ্যাকচুয়ালি চেয়ারগুলো অটোমেটেড হয়েছে, ওখানে এই যে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, ও ভালো বলতে পারবে মেকানিজম করা। সব জায়গায় চেয়ার আর চেয়ার, বিয়ে বাড়ির চেয়ার দিয়ে দিয়েছে এখানে। হচ্ছে বোসপুকুর শীতলা মন্দির, আলাদা লেভেলের করেছে আর তেমনি ক্রেজ। 2000 years later. অলরেডি গাইস, তো ফাইনালি আমরা চলে এসেছি পিয়ার সামনে আর বাস তো আলাদাই লেভেলে ছুটিয়াপ্পা করলো, মানে আমাদেরকে দেশপ্রিয় পার্কের কাছে ঠিক নামিয়ে দিল। অলরেডি আমাদের লেট, কিছু বলার নেই, মানে
আর এই যে এখন সামনে প্রিয়া সিনেমা হল, আর আমরা এখন যাচ্ছি হবে ভাই এখন বাঘাযতীন। অলরেডি 5 মিনিট লেট, তো চলো যাই বাঘাযতীন। এখন বাঘাযতীন দেখতে এসেছি আর এখন এখানে চলছে হাফ টাইম, মানে কি বলবো, আলাদা লেভেলে ট্রিটমেন্ট দিচ্ছে মানুষ, আল্লাহদাই ট্রিটমেন্ট দিচ্ছে। এখানে একটু লো লাইট কন্ডিশন আছে, বাট যাই হোক আমি ক্যামেরাটা না অন করে পারলাম না, যার লেভেলের ট্রিটমেন্ট দিচ্ছে। আর অরুণ রয় মানে কিছু বলার নেই, শুধু গুজবাম আর গুজবাম, এক একটা সিনে গুজবাম। শুধু পাখির অ্যানিমেশনটা একটু গন্ডগোল ছিল, আদারওয়াইজ লেভেল লেভেল, কিছু বলার নেই। এখন হল থেকে বেরোই, বাকি বেরিয়ে কথা বলছি। আর প্রথমত আমরা এখন শুরু করবো এগ ডালি এভারগ্রিন দিয়ে, তো চলো আমরা এখন যাই আর তোমার সাথে শেয়ার করছি বাকি। অলরেডি গাইস, তো ফাইনালি আমরা এখন ঢুকে গেছি এগ ডালি এভারগ্রিন, আর এখানে সব কাকুরা কিসের কম্পিটিশন করছে ভাই, পরে কাগুলো সব বাঁচি বাঁচি বাজাচ্ছে আর আলাদা লেভেলের কম্পিটিশন করে যাচ্ছে। তো চলো এগুলি আর প্রতি বছরের মতো সাবেকি পুজো আর সুন্দর একটা মন্ড। আর এখন আমরা চলে এসেছি কোথায় 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 হিন্দুস্তান ক্লাব, আর এই যে এখন চারজন এখানে, এখন টিকুকে রোস্ট করা হচ্ছে আলাদা লেভেলের। তো চলো হিন্দুস্তান ক্লাবে শর্ট ফিল্ম। তো আমরা এখন ঢুকছি হিন্দুস্তান পার্ক সর্বজনে। গাইস ফাইনালি আমরা চলে এলাম এই কেদারনাথ ধামে। আর টিকু আমাদেরকে একটু বল, তুই এত গরমের মানে এত কেদারনাথ ধামে ধামে এসেছিস, মুসে সুপারি নিকালকে বাত কর রে বাবা, এত ঠান্ডার মধ্যে কিভাবে খালি গায়ে আছিস, মানে হাওয়াতে জামা পড়ে কেদারনাথ, এই তো আমরা এখন কেদারনাথ ধামে আছি। তো চলো তোমাদেরও একটু কেদারনাথ ধামে ভিতরটা দেখিয়ে আনি। আমরা এখন ঢুকছি ফাইনালি বালিগঞ্জ কালচার, আর এখানে তো একটা খুবই সুন্দর প্যান্ডেল করেছে, তো শিউলি ফুলে নলুক দেব দেব কাচের চুড়ি, শিউলি ফুলে নলুক দেব দেব কাচের চুড়ি, খোপায় আমি বেঁধে দেব হলুদ সোনা ঝুড়ি।
ঝুপুর দেব ঝুমকলতার কলকাপারের শাড়ি শালুক ফুলের মেঘ মলুকে হাওয়ার টানে গাড়ি ও কাশফুলের ওই দুধ সাদা রং আকাশ বুঝি সাজে অন্ধকারের রাত পেরিয়ে আলোর বাঁশি বাজে প্রচুর ভিড় কাটানোর পরে আমরা এখন চলে এসেছি দেশপ্রিয় পার্ক আর এখন বাজে রাত তিনটে তো মাঝখানে আমাদের অলরেডি থ্রি ডার মিসিং তো এই যে মানুষও আছে আমার সাথে আর বাকি দুজন পিছনে আছে তো চলে এখন দেশপ্রিয় পার্কের ভিতরে ঢুকি আর বাকি কেমন কি করেছি তোমাদের সাথে শেয়ার করছি চলো চলে দেখা যাচ্ছে দেশপ্রিয় পার্কের প্যান্ডেল তো বাকি চলো ভিতরে চলো আর মায়ের প্রতিমা কেমন কি করেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করছি আমরা এখন ঢুকছি ফ্রিদানা অপ্রাণ বলুন আর এই হচ্ছে ক্রাউডের অবস্থা মানে প্রায় আধ ঘন্টা ধরে আমরা এখানে দাঁড়িয়ে আছি কিন্তু ক্রাউড তো শেষই হচ্ছে না জানি না কখন ঢুকতে পারবো তো চলো আমরা এখন এগোই আর ফ্রিদানা অপ্রাণ বলুন খুব শীঘ্রই শেয়ার করছি তো এখন বাজে ভোর 4:15 আর আমাদের এখন মোটামুটি বলতে গেলে ফাইনালি টুকটাক বলতে গেলে সাউথ কলকাতা কমপ্লিট তো শুধুমাত্র বাকি আছে কালীঘাট তো তার মাঝে তো একটু রেস্ট নিতেই হবে বিকজ অনেকক্ষণ ধরে প্যান্ডেল হপিং চলছে তো আমরা এখন যাচ্ছি ম্যাডক্সের দিকে আর রাস্তা তো প্রায় ফাঁকা বাট ত্রিধাতে আলাদা লেভেলের ক্রেস ছিল তোমরা তো অলরেডি দেখেইছো তো চলো এখন ম্যাডক্সের দিকে যাই আর এই হচ্ছে অ্যাটমসফিয়ার ম্যাডক্সের কাছাকাছি আছি আমরা এখন তো চলো যেমন যেমন এগোবে তোমার সাথে শেয়ার করছি দেন হয়তো কালীঘাটটা আজকে লাস্ট প্যান্ডেল হপিং করবো অলরেডি গাইস ভোর 4:30 আমরা এখন ম্যাডক্সের সেই ফিল মানে এদিক ওদিক চারিদিকে যেদিকে নামে একটা গ্রুপ কেউ গান গাইছে কেউ নাচছে আর এই যে পিছনে ম্যাডক্স স্কোয়ার তো চলো তোমার সাথে শেয়ার করছি ম্যাডক্স স্কোয়ার গান করো আর বাকি মজাও তো তোমার সাথে দেখাও কেমন কি হচ্ছে ¡Gracias!
মিটারে যাচ্ছে বেড়ে পাবলিক টেলিফোনে জরুরি খুব জরুরি দরকার। তো এখন অলমোস্ট ভোর পাঁচটা মতো বাজে, আর আমরা সব রকম মোটামুটি ঠাকুর ঠাকুর দিয়ে সাউথে মোটামুটি কমপ্লিট, শুধু কালীঘাটটা বাকি। তো এই যে আমরা এখন আছি এখানে ম্যাডক্সে বসে এই চা খাচ্ছি, প্রায় চারটার মতো আছে। তো চলো করতে থাকো। Let's go.